हेलो फ्रेंड्स, आमी अरुणिमा लाहा। आज के पेयारा न्यूट्रिशन चैनेले चले एसेछि एकटि विषय निये आलोचना करार जन्य। आज के आमादेर विषय हलो किभाबे सहजभावे आमरा मासेल मास गेन करब बा डेवलप करब। इजी प्रसेस अफ डेवलपिंग मासेल मास। आमादेर काछे एमन अनेक पेशेंट आसेन जारा तादेर मासेल मास बाड़ाते चान बा डेवलप करते चान। तार जन्य तारा की की खाबार किभाबे खाबेन, कतटा परिमाणे खाबेन সেইগুলো জানতে চান। সেই সমস্ত কথা মাথায় রেখেই আজকে আমাদের এই আলোচনা। তো তার জন্য আমাদের প্রথমেই জানতে হবে মাসেল কী। মাসেল হলো ফাইবার টিস্যু দিয়ে তৈরি একটা নরম বান্ডিল, যেটা আমাদের হিউম্যান বডিতে এবং অন্যান্য অনেক প্রাণীর বডিতেই থাকছে, যেটা আমাদের কন্ট্রাকশনে সাহায্য করছে, মুভমেন্ট প্রডিউসিং করছে, এছাড়াও বিভিন্ন আমাদের বডির যে পার্টসগুলো রয়েছে তাদের পজিশন মেনটেন করতেও সাহায্য করছে। এই এই যে মাসেলের সেলগুলো রয়েছে এগুলো অ্যাক্টিন এবং মায়োসিন নামক প্রোটিন দিয়ে তৈরি হচ্ছে। এরপরে আমাদের জেনে নেব আমাদের মাসেল অর্থাৎ পেশির কাজ কী কী। আমাদের পেশির প্রধান কাজ হলো ফোর্স প্রোডিউস করা এবং আমাদের গতিকে নিয়ন্ত্রণ করা। তাছাড়াও আমাদের ইন্টারনাল যে অর্গান রয়েছে, যেমন হার্ট, হার্টের কন্ট্রাকশনে সাহায্য করছে এবং ডাইজেস্টিভ সিস্টেমের পেরিস্টালসিসের মাধ্যমে ফুডসের মুভমেন্টে হেল্প করছে। এবার এগুলো ছাড়াও আমাদের রেসপিরেশনে সাহায্য করে, ইউরিনেশনে সাহায্য করে, অর্গান প্রোটেকশন করে এবং আমাদের বডির যে টেম্পারেচার সেটাতেও রেগুলেট করতে সাহায্য করে। এরপর আমরা জানবো মাসেল কত রকমের। মাসেল প্রধানত আমাদের শরীরে তিন রকমের আছে। নাম্বার ওয়ান স্কেলিটাল মাসেল বা অস্থিপেশি, নাম্বার টু কার্ডিয়াক মাসেল বা হৃৎপেশি, নাম্বার থ্রি স্মুথ মাসেল বা মসৃণ পেশি। এরপরে আমরা মাসেলগুলো কোনটা কীরকম সেটা জেনে নেব। স্কেলিটাল মাসেল হলো ঐচ্ছিক এবং সরেক পেশি, এটার একটা স্পেসিফিক রোল রয়েছে যেটা আমাদের জেনে নেব। সেটা হলো বোনসের মুভমেন্টে সাহায্য করে এবং আমাদের হিউম্যান বডির যে ওভারঅল স্ট্রাকচার সেটা তৈরি করতেও সাহায্য করে। নাম্বার টু কার্ডিয়াক মাসেল, এটা হচ্ছে অনৈচ্ছিক এবং সরেক পেশি, এটা হার্টের কন্ট্রাকশনে ব্লাড পাম্প করতে সাহায্য করছে। এবং লাস্ট অফ অল হচ্ছে স্মুথ মাসেল বা মসৃণ পেশি। মসৃণ পেশি হচ্ছে অনৈচ্ছিক পেশি এবং অরেক পেশি, এটা স্বয়ংক্রিয়ভাবে কাজ করে, এটা প্রাণী নিজে কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে পারে না। এটা টিস্যুগুলো বিভিন্ন ইন্টারনাল অর্গান যেমন স্টমাক, ব্লাডার ইত্যাদির শেপ চেঞ্জ করতে সাহায্য করে এবং এদের ফাংশনকেও তৈরি করতে সাহায্য করে। নেক্সট আমরা জেনে নেব যে আমরা কেন মাসেল তৈরি করব। হোয়াই শুড ইউ বিল্ড আপ মাসেল। মাসেল তৈরি করার মাধ্যমে আমাদের বোন ডেন্সিটিটাকে আমরা বাড়িয়ে দিতে পারি, আমাদের যে বডি ওয়েট রয়েছে সেটাকে কন্ট্রোল করতে পারি, আমাদের বিভিন্ন রকমের ক্রনিক ডিজিজের রিস্ককে কমিয়ে ফেলতে পারি এবং সর্বোপরি আমাদের যে কোয়ালিটি অফ লাইফ সেটাকে অনেকাংশে ইম্প্রুভ করতে পারি। এগুলো ছাড়াও মাসেল ইঞ্জিন হিসেবে কাজ করে। কীভাবে কাজ করে? না ক্যালোরি বার্ন করে কাজ করে। আমরা যখন কাজ করছি সেই সময় করে এবং আমরা যখন রেস্টে থাকছি সেই সময় কিছু কিছু ক্যালোরি বার্ন করতে সাহায্য করছে। এগুলো বাদ দিয়েও মাসেল হাইপারট্রফি যখন হয়, অর্থাৎ কিনা মাসেলের সাইজ এবং মাসেল মাস যখন বৃদ্ধি পায়, তখন কি হয়, মাসেলের কিছু কিছু ফাইবার কিছু ড্যামেজ হয়ে যায় এবং ইনজিওর্ড হতে পারে। তখন বডি সেই ড্যামেজ ফাইবারগুলোকে রিপেয়ার করার জন্য তাদেরকে ফিউশিং অর্থাৎ একত্রীভূত করে ফেলে, ফলে মাসেল মাস এবং মাসেলের সাইজ দুটোই কিন্তু বৃদ্ধি পায়। এবং কিছু কিছু হরমোন রয়েছে যেমন টেস্টোস্টেরন, হিউম্যান গ্রোথ হরমোন, ইনসুলিন গ্রোথ ফ্যাক্টর মাসেল মাস বাড়াতে সাহায্য করছে এবং মাসেলকে রিপেয়ার করতেও সাহায্য করছে। এরপর আমরা জানবো হাউ ক্যান উই বিল্ড আপ মাসেল, কীভাবে আমরা মাসেল মাস তৈরি করব। এটার জন্য কিছু কিছু ফ্যাক্টার্স যদি আমরা মেনে চলি তাহলে খুব সহজেই মাসেল মাস তৈরি করতে পারবো। তো তার জন্য ফার্স্টে যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে প্রত্যেক দিন আমাদের প্রপার অ্যামাউন্টে একটা নির্দিষ্ট টাইমে ব্রেকফাস্টটা ইনটেক করতে হবে, যেটা মাসেল মাস বৃদ্ধি করার জন্য খুবই ইম্পর্টেন্ট। প্রত্যেক দুই এবং তিন ঘন্টা ছাড়া ছাড়া খাবার খেতে হবে, সেই অল্প পরিমাণে হলেও, কেন কি এটা খুবই দরকারি একটা জিনিস। নেক্সট হচ্ছে যে প্রত্যেকটা হেভি মিলের সাথে সাথে আমাদের একটা নির্দিষ্ট পরিমাণে প্রোটিন ইনটেক করতে হবে, যেটা মাসেল মাসকে বুস্ট করে। এরপরে আমাদের প্রচুর পরিমাণে ফল এবং সবজি খেতে হবে এবং তার সাথে সাথে হেলদি ফ্যাটস ইনটেক করতে হবে, আনহেলদি ফ্যাটসকে কিন্তু অ্যাভয়েড করতে হবে। এবং যেটা সবথেকে ইম্পর্টেন্ট একটা বিষয় সেটা হচ্ছে আমাদের পর্যাপ্ত পরিমাণে জল খেতে হবে একটা খুব সুন্দর মাসেল মাস তৈরি করার জন্য। এইগুলো ছাড়াও আরও কিছু কিছু পথ রয়েছে যেগুলো মাসেল মাস গেন করতে আমাদেরকে হেল্প করে। সেটা প্রথমেই আমরা বলি যে হাইপারট্রফির কনসেপ্টটা নিয়ে ক্লিয়ার থাকতে হবে আমাদেরকে। তারপরে হচ্ছে প্রত্যেক দিন একটা হাই প্রোটিন ডায়েট
আমাদেরকে ফলো করতে হবে এবং সেটাকে খেতে হবে, যেটা আমাদের মাসেল মাসকে গ্রো করতে ভীষণভাবে হেল্প করবে। নেক্সট হচ্ছে আমরা যদি কোনো এক্সারসাইজ প্রোগ্রাম বা ট্রেনিংয়ের মধ্যে দিয়ে যাই, তার ভলিউমটা একটু ইনক্রিজ করে দিতে হবে। আমাদের যে ডেলি ডায়েট রয়েছে, ওভারঅল ডেলি ডায়েটের যে ক্যালোরি রয়েছে সেটাকে কোনোভাবেই কাট করা যাবে না, হোল ফুডসের উপরে ফোকাস করতে হবে। এবারে আরেকটা যেটা ব্যাপার সেটা হচ্ছে যে শুতে যাওয়ার কিছুক্ষণ আগে একটা প্রোটিন সমৃদ্ধ খাবার আমাদেরকে খেতে হবে, যেটা মাসেল মাস তৈরি করতে একটা গুরুত্বপূর্ণ বিষয়। এগুলো বাদ দিয়েও আমাদের পর্যাপ্ত পরিমাণে ঘুমোতে হবে এবং আমাদের জীবন থেকে স্ট্রেসকে ঝেড়ে ফেলতে হবে, কারণ আমাদের লাইফে যদি স্ট্রেস ভীষণভাবে এফেক্ট করে ফেলে কোনো দিনই আমরা একটা হেলদি বডি বা হেলদি মাসেল তৈরি করতে পারবো না। সুতরাং স্ট্রেসকে আমাদের যতটা সম্ভব এড়িয়ে চলতে হবে। এরপরে আমরা জেনে নেব যে কীভাবে মাসেল মাস তৈরি করব, কোন কোন ফুডসের মাধ্যমে, কোন কোন নিউট্রিয়েন্টসের মাধ্যমে, হুইচ ফুডস টু ডেভেলপ অ্যান্ড মেনটেন মাসেল মাস। প্রথমেই বলে যায় যে হাই প্রোটিন ফুডসগুলো আমাদের ডেলি ডায়েটে রাখতেই হবে, যেগুলো মাসেল গেনিংয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তার সাথে সাথে হেলদি ফ্যাট এবং কার্বোহাইড্রেটসকেও রাখতে হবে, যেগুলো এনার্জি প্রোডাকশন করে আমাদেরকে সাহায্য করবে। এবারে কী কী খাবার আমাদেরকে মাসেল মাস তৈরি করতে সাহায্য করবে সেটা আমরা দেখে নেব। প্রথমেই আসি এগ অর্থাৎ ডিমের কথায়। ডিম হচ্ছে একটা হাই কোয়ালিটি প্রোটিন, এবং এই হাই কোয়ালিটি প্রোটিনের সাথে সাথে এর মধ্যে হেলদি ফ্যাট এবং আদার নিউট্রিয়েন্টস মানে ভিটামিন বি, কোলিন এইগুলোও থাকছে। এবং এর মধ্যে যে প্রোটিনটা থাকছে সেই প্রোটিনটা অ্যামাইনো অ্যাসিড লিউসিন দিয়ে তৈরি, যেটা মাসেল মাস গেনিংয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং ভিটামিন বিও মাসেল মাসের গ্রোথ করতে সাহায্য করে। নেক্সট আসি চিকেন ব্রেস্ট। চিকেন ব্রেস্ট হচ্ছে বোনলেস যে পার্টসগুলো আমরা নর্মালি খেয়ে থাকি, সেই বোনলেস পিসগুলো হচ্ছে চিকেন ব্রেস্টের পিস হয়। তো সেটা আমাদের মাসেল গেনিংয়ের জন্য খুবই বেনিফিশিয়াল, এবং এর মধ্যে হাই কোয়ালিটি প্রোটিন থাকছে এবং তার সাথে সাথে ভিটামিন বি সিক্স এবং নিয়াসিন থাকছে, যেটা মাসেল বিল্ড আপ করার জন্য খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট হচ্ছে ইয়োগার্ট বা দই। দইয়ে হাই কোয়ালিটি প্রোটিন থাকছে, এবং এই প্রোটিনটা কেসিন প্রোটিন এবং হোয়ে প্রোটিনের একটা মিক্সচার কম্বিনেশন, এই কম্বিনেশনটা মাসেল মাস গেন করার জন্য খুবই ফলদায়ক। নেক্সট আসি সোয়াবিনস। সোয়াবিনস একটা হাই প্রোটিন, আনস্যাচুরেটেড হেলদি ফ্যাটস এবং ভিটামিন মিনারেল সমৃদ্ধ একটা খাবার। এর মধ্যে ভিটামিন কে, আয়রন এইগুলো থাকছে, নেক্সট যেটা আমাদের মাসেল মাস তৈরি করার জন্য খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। নেক্সট হচ্ছে কটেজ চিজ। কটেজ চিজ মাসেল বিল্ডিংয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটার মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে এবং এই প্রোটিন অ্যামাইনো অ্যাসিড লিউসিন দিয়ে তৈরি। এই লিউসিন মাসেল গেনের জন্য খুবই একটা ইম্পর্টেন্ট বিষয়। কিন্তু হাই ফ্যাট ক্রিমড কটেজ চিজ যেটা হয় সেটা আমাদের একদমই ইনটেক করা উচিত নয় মাসেল বিল্ডিং করতে চাইলে, কেন কি এটার মধ্যে প্রচুর পরিমাণে বেশি ক্যালোরিজ থাকছে, যেটা মাসেল বিল্ডিংয়ের জন্য একদমই ভালো হয় না। নেক্সট আসছে বিনস অর্থাৎ ডাল জাতীয় খাদ্য। ডাল জাতীয় খাদ্যগুলো মাসেল গেনিংয়ের জন্য খুবই হেল্পফুল, কেন কি এটা মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন থাকছে এবং তার সাথে সাথে ফাইবার, ভিটামিন বি, ম্যাগনেসিয়াম, আয়রন এগুলোও থাকছে। বিশেষত ব্ল্যাক গ্রাম, কিডনি বিনস এইগুলো খাওয়া মাসেল বিল্ডিংয়ের জন্য খুবই ইম্পর্টেন্ট জিনিস। নেক্সট আসছে আমন্ডস। আমন্ডস রিচ ইন প্রোটিন, এই প্রোটিনের সাথে সাথে এর সাথে থাকে ভিটামিন ই, ম্যাগনেসিয়াম, ফসফরাস এটসেট্রা, সেই জন্য এটা মাসেল গেনিংয়ে খুবই হেল্প করে। এরপরে মিল্ক। মিল্ক আমাদের প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাটস তিনটে নিউট্রিয়েন্টসই সমানভাবে দিয়ে থাকে, এবং এই মিল্কের মধ্যে হোয়ে প্রোটিন এবং কেসিন প্রোটিনের একটা মিক্সচার থাকছে। এই কম্বিনেশন মাসেল গ্রোথের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং মিল্ক এক্সারসাইজ চলাকালীন আমাদের মাসেল মাস ইনক্রিজ করতে সাহায্য করছে খুব বেশিভাবে। নেক্সট আসছে টোফু। টোফু সোয়া মিল্ক থেকে তৈরি একটা খাদ্যবস্তু, যেটা আমরা ভেজিটেরিয়ানদের ক্ষেত্রে মিটের সাবস্টিটিউট হিসেবে ইউজ করে থাকি। এটা হাই কোয়ালিটি একটা প্রোটিন, আর এর মধ্যে কার্বোহাইড্রেট ও ফ্যাটও রয়েছে প্রোটিনের সাথে সাথে। এইগুলো, এই নিউট্রিয়েন্টগুলো ছাড়াও এর মধ্যে ক্যালসিয়াম রয়েছে প্রচুর পরিমাণে, যেটা মাসেলের ফাংশনকে এবং বোনের হেলথকে কন্ট্রোল করতে অনেকভাবে সাহায্য করছে। নেক্সট আসছে স্যালমন। স্যালমন হচ্ছে মাসেল মাস বিল্ড আপের জন্য খুবই ভালো একটা অপশনস, যেটার মধ্যে প্রোটিন, ভিটামিন বি এবং ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড রয়েছে। এই স্পেশালি ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড কী করছে, মাসেল মাস মেনটেন করতে, মাসেল মাস ইনক্রিজ করতে ভীষণ গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করছে।
নেক্সট আসছে শ্রিম্প। শ্রিম্প হচ্ছে চিংড়ি মাছ জাতীয় একটা খাবার, যেটার মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে এবং খুবই কম পরিমাণে ফ্যাট এবং কার্বোহাইড্রেট রয়েছে। এবং এর মধ্যে যে প্রোটিনটা রয়েছে সেটা অ্যামাইনো অ্যাসিড লিউসিন দিয়ে তৈরি, এবং আমরা এটা আগেই জেনেছি যে লিউসিন মাসেল গ্রোথের জন্য খুবই প্রয়োজনীয় একটি বিষয়। এবং দ্য লাস্ট অফ অল বাট নট দ্য লিস্ট, ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস। ভেজিটেবলস আর গুড সোর্সেস অফ ডিফারেন্ট টাইপস অফ ভিটামিনস অ্যান্ড মিনারেলস। এছাড়াও ফ্রুটসেও প্রচুর পরিমাণে ভিটামিনস এবং মিনারেলস থাকছে, তার সাথে সাথে কার্বোহাইড্রেটসও থাকছে ফ্রুটসের মধ্যে, যেটা আমাদের এনার্জি প্রোডাকশানে সাহায্য করছে। এই ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস, ভিটামিনস এবং মিনারেলসের প্রচুর পরিমাণে থাকার কারণে মাসেল গেনিং এবং মাসেল ডেভেলপের জন্য খুবই ফলদায়ক একটা জিনিস। তো ফ্রুটসের মধ্যে প্রধানত ব্যানানা অর্থাৎ কলা, পাইনঅ্যাপেল অর্থাৎ আনারস এবং কিছু কিছু ড্রাইড ফ্রুট যেমন কিশমিশ ইত্যাদি খুবই আমাদের মাসেল মাস তৈরি করতে সাহায্য করে। সো আজকে এটাই ছিল আমাদের আলোচনা। এরপরও তোমাদের যদি কোথাও কোনো প্রশ্ন থাকে, কিছু কোয়েরিজ থাকে, তো আমাদের ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আমাদের চ্যানেল প্রিয়ানা নিউট্রিশনকে সাবস্ক্রাইব করো। স্টে টিউন, স্টে হেলদি উইথ প্রিয়ানা নিউট্রিশন।